আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা আজ আমাদের এত সাপোর্ট করতে এসেছেন, তুফানকে সাপোর্ট করতে এসেছেন। আজকে তুফানকে সাপোর্ট করতে আসেন, এসেছেন বাংলা সিনেমা, এতক্ষণ ওয়েট করেছেন, আপনাদের অপেক্ষা, আপনাদের সত্যিই আমি অনেক ধন্যবাদ জানাই। ইনফ্যাক্ট আমি সবসময় আমি আমার বাংলাদেশ হোক বা ইউএসএ হোক, যেখানেই হোক, আমার যখন একটা প্রোগ্রাম থাকে আমি সবসময় ফিল করি যে যারা হচ্ছে বিনোদন জার্নালিস্ট আছে তারা হচ্ছে আমরা আর তারা হচ্ছে একই পরিবারের। সো সেই সেই টাইম সো আমরা একই পরিবারের মানুষ। স্পেশালি তুফানের ক্ষেত্রে যেটা হয়েছে, তুফানের আমি যদি স্টোরিটা ছোট্ট করে বলতে চাই, স্টোরিটা শুরু হয়েছে একটা সুন্দর কোলাবোরেশন থেকে, বাংলায় বাংলায় কোলাবোরেশন। ওপার বাংলা থেকে আমাদের সনাতন বড় প্রযোজনা প্রতিষ্ঠান আলফায়ের শাকিব ভাই এখানে বসে আছে, চৌকি কাজ করেছে। এপার বাংলা থেকে এসডিএ, এই যে একটা চমৎকার কোলাবোরেশন। আর যিনি ডাইরেকশন দিয়েছেন রায়হান রফি, ওকে সবাই হিটে মাই হিট ম্যাশিন। এই যে চমৎকার কোলাবোরেশন, তারপরে এসেছে সুপারস্টার নাম শুনেই সবাই গরম হয়ে গেছে। তখন আশা করছিলাম এর থেকে বেশি আমরা পেয়েছি। বাংলাদেশে তো সব একটা ধ্বনি দিয়েছে আমাদের বন্ধু, এবং আমরা যেটা অবাক করেছি দেশের বাইরের যে রেসপন্স, এটা কি করে আমাদের সাধারণত কী হচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে না, সবাই অল ভেঙে ফেলছে, আর এতদিন হয়ে গেছে তাও মানুষ টিকিটে পাইছে, এবং একটা বার একটা রেকর্ড ক্রস করছে। কিন্তু যখন দেশের বাইরে মুক্তি পেল সেখানেও একই অবস্থা। তো খুবই ভালো লাগতেছে, সবথেকে বেশি ভালো লাগছে কালকে আমার খুব পছন্দের শহর কলকাতা, কলকাতাটা মতো মুক্তি পাচ্ছে। এবং আমি বড় বড়ি বলি মনিতা মতো, আমি আলাদা করতে চাই না এই বাংলা ও বাংলা, বাংলা ভাষার ছবি আমি এতটুকু বলতে পারবো। আমরা তো 100-200 কোটি টাকা বাজেট ছবি বানাইনি, আমরা নর্মাল একটা বাজেট ছবি বানিয়েছি, বাট আমরা চেষ্টা করছি এমন কোয়ালিটি দেওয়ার যে চোখে দেখে বাংলা অ্যাজ এ বাঙালি আমরা প্রাউড ফিল করবো, এটা আমার ধারণা। আই থিঙ্ক এই একটা ওয়ার্ডই পুরোটাকে ডিসক্রাইব করে। আর আজকে আমি সবার আগে আমার প্রেজেন্ট বন্ধুদের ধন্যবাদ জানাই যারা এখানে এসছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড আমার দর্শকদের কে ধন্যবাদ জানাই যারা তুফান দেখেছে, দূরা দূরার সাথে দেখেছে, দুর্গের সাথে রিল বানিয়েছে, প্রচুর জায়গায় আমাদের ট্যাগ করেছে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর আজকে না বললেই না, আজকে আমার একটু ডিরেক্টর বসে আছে, তো রফি ভাই সবসময় এটাই বলতো যে আমি একটা শটও কম্প্রোমাইজ করবো, দিস ইজ দ্য রেজাল্ট। আর এই পাশে বসে আছে আমাদের দুজন প্রডিউসার, অ্যান্ড শাকিল ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, বাট আমি ক্রেডিট দিতে চাই মনিদাকে, হু কনভিন্স মি টু ডু দ্য ফিল্ম, সো থ্যাংক ইউ, আদারওয়াইজ আই উড হ্যাভ মিস দিস পার্ট। অ্যান্ড ডেফিনেটলি শাকিল, যে being such a big superstar, he's so warm, so grounded. And আমি এটা সবসময় বলি যে আমি যদি ওয়ার্মথ না পাই আমার সারাউন্ডিংস থেকে, ওয়ার্মথ না পাই কাজের জায়গা থেকে, যেখানে যেটা আমার প্যাশন, যেটা আমার অস্তিত্ব, যেটা আমার হয়ে ওঠা, যেটা আমার গড়ে ওঠা, তো সেখানে আমি এক্সেল করতে পারবো। তো আই বিলিভ যে এই জায়গায় সবাই মিলে এত ভালোবেসেছে যে তুফান আপনাদের রেজাল্ট দেখেছে। আর আশা করি কালকে যখন রিলিজ করবে কলকাতায়, প্লিজ কলকাতাবাসী যাও আর হলে সিনেমা দেখো। তারপর ওপার বাংলা থেকেও ছিল আরেকজন নাবিলা, চমৎকার চঞ্চল ভাই, আপনাদের অনেক 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 পছন্দের ভালোবাসার মানুষ। আর দুই বাংলার এই যে চমৎকার কোলাবোরেশন, অ্যাকচুয়ালি আমাদের না খুব একটা আলাদা করে দেখার কিছু নেই, যে আমার পছন্দের শহর ঢাকা বা আমার পছন্দের শহর কলকাতা, আমরা হচ্ছে বাঙালি, উই আর বেঙ্গলি পিপল, এটাই হচ্ছে আমাদের একটা পরিচয় হওয়া উচিত। এবং আমরা ফিলও করি সবসময় তাই যে আমরা বাঙালি। এই কোলাবোরেশন কিন্তু কাজ করছে বাংলা চলচ্চিত্রের উন্নয়নে, বাংলা চলচ্চিত্র কিভাবে
ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়া যায়। বিকজ আমরা সবাই জানি যে থার্ড লার্জেস্ট নেশন বাংলা, সিক্স ওভারঅল 40 কোটি মানুষ, হ্যাঁ 30-40 কোটি মানুষ বাংলা পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। দর্শকদের মানে ফার্স্ট ডে আমি যখন গানটা শুনেছিলাম তখন রাফি ভাই শুনেছিল গানটা আর বলেছিল যে গান সুপার হিট আছে, এটা কিন্তু জোস গান আছে, এটা হিট হবে। তো আমি বলছিলাম উড়াধুরা মানে কি, মানে ফাটাফাটি। আর শুটিং এর এক্সপিরিয়েন্স এটাই বলবো যে গান অনেকদিন পর একটা পেটি সং করছিলাম, ডান্স নাম্বার যেখানে খুব সাজতে পেরেছি, নাচতে পেরেছি। সো আই ওয়াজ হ্যাপি ইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দেখো প্লাস অফকোর্স আপনারা জানেন এখানে কালকে রিলিজ হয়েছে, তো দেয়ার নো পয়েন্ট আমরা কালকে সামনে যে একদম ফ্রন্টে সামনাসামনি এসে যাই, এই জন্য একটু পিছিয়ে দিলাম। স্পেশালি আমরা যদি কমার্শিয়াল জওয়ান দেখতে পারি, আমরা যদি পুষ্পা টু এর জন্য ওয়েট করতে পারি, সেটাও একটা কমার্শিয়াল ফিল্ম। আমরা যদি বাহুবলী টু এর জন্য কত ওয়েট করেছে, কাটাপ্পা বাহুবলী কো কিউ পা। সো আমরা আমাদের বাংলায় কমার্শিয়াল কেন দেখতে পাবো না? আর কমার্শিয়াল ফিল্ম ছাড়া তো হাজার কোটি কালে যাওয়া যায় না বস, আপনিও তো দেখেছেন। সো সেই দিক থেকে আমি সবসময় চাই এবং সবসময় চাইবো এবং সবাই চাই আমরা সিনেমার সাথে যারা জড়িত, ইনফ্যাক্ট আপনিও চাইবেন যে সিনেমা হলে যতক্ষণ থাকবেন আপনি ততক্ষণ আসলে খুব এনজয় করবেন, তার সাথে পাশাপাশি একটা ভালো গল্পও দেখতে পাবেন। সো এখন আসলে এরকম কমার্শিয়াল বড় সিনেমা হওয়া উচিত। আর ইনফ্যাক্ট একটা কথা বলে রাখি যে এখন কিন্তু কমার্শিয়াল ফিল্ম বা ক্লাসিক ফিল্ম এর মধ্যে কোনো ডিভাইডেশন নেই, এখন মানুষ দেখতে চায় একটা ভালো ফিল্ম। সেটা কমার্শিয়াল ফিল্মের আপনি দেখেছেন যে যতগুলো কমার্শিয়াল ফিল্ম সুপার হিট করেছে প্রত্যেকটা কমার্শিয়াল ফিল্মের একটা চমৎকার গল্প ছিল, তার সাথে সাথে যত রকম যা লাগে উপাদান সবই ছিল। সো তোমারও তাই ঘটেছে, এটা একটা সুপার কমার্শিয়াল ফিল্ম বাট সব পরিবারের দেখার মতো, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এনজয় করার মতো একটা আমি তেমন কিছু দেখিনি, আমি মধ্যে সবসময় যেমন দেখেছি ছবিটা করি। এবার
আমি রেজাল্ট কি হবে তো আমি বলতে পারবো না। আমার ভালো পরীক্ষা দেওয়ার কাজ ছিল, আমি দিয়ে দিয়েছি, পুরা ধরা হয়ে গেছে পরীক্ষা। এবার বাকিটা আমার কলকাতার দর্শকের উপর, ওরা কিভাবে নিচ্ছে পুরো জিনিসটা, বাট উই আর ডেফিনেটলি রেডি হচ্ছে। তুমি কোন শহরে?